السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ومن يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. چربک ڈنگا سراج الہدا লতিফিয়া নৌরিয়া ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই 25তম বার্ষিক ইসলামী জলসার দ্বিতীয় দিনের সম্মানিত সুযোগ্য সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি বিশিষ্ট ইসলামী স্কলার শেখ ডক্টর কৌসার এরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, বিশেষ করে কিছুক্ষণ আগে দীর্ঘক্ষণ বক্তব্য রাখলেন এবং মাদ্রাসার কল্যাণে আপনাদেরকে উদ্বুদ্ধ করে বিভিন্নভাবে অর্থ সম্পদ সবকিছুর সাহায্য যিনি প্রতিষ্ঠানের জন্য সংগ্রহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন এবং শুনেছি শুরু থেকেই তিনি করে আসে থাকেন, আমাদের অত্যন্ত সুপরিচিত বিশিষ্ট বাগ্মী চাপাই নবাবগঞ্জ জেলা জমিয়তে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি শেখ আব্দুল খালেক রহমানি হাফেজাহুল্লাহ। পত্র ঐতিহ্যবাহী মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল ওস্তাদ বৃন্দ, সর্বস্তরের স্নেহের ছাত্রবৃন্দ, আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ প্রাণ প্রিয় দিনী ভাই উপরদানের বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
যিনি আমাদেরকে তার দিনের পথে চলার তৌফিক দান করেছেন, তার দিনের পথে যিনি আমাদেরকে কবুল করেছেন, তার ওই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার, জোরে বলুন কার, আবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সমবেত দিনী ভাই ও বোনেরা, রাত অনেক গভীর হয়ে গেছে না, রাত কেবল শুরু হলো, শুরু হলো, ফজরের সময় বোঝা যাবে কতদূর গেল, বক্তব্য চলতে থাকে, খুব মজা লাগে, কিন্তু কখন সাজা লাগে? ফজরের সময়, তাই না? বক্তব্য শুনতে প্রস্তুত আছি, অসুবিধা নাই, কিন্তু ফজরের সালাত পড়তে, আদায় করতে রাজি নাই। ঠিক আছেন তো? একমত আছেন? কারা কারা একমত একটু হাত তোলেন তো দেখি, কি কোনটাতে একমত? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সারা রাত ওয়াজ শুনে পরের দিন জিজ্ঞাসা করে, আচ্ছা ইউসুফকে আর জোলাইখাকে কোনটা পুরুষ আর কোনটা নারী বলতো? তা তো বুঝি নাই, ওয়াজ শুনেছি কিন্তু তা বুঝি নাই কোনটা পুরুষ আর কোনটা নারী। অবস্থা কি তাই আমাদের? সেই রকম অবস্থা হবে না কিছু বুঝবো? এবার জানতে চাই ফজরের সময় কারা মুমিনের পরিচয় নিতে চান, এবার হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের হাত কবুল করে নিন। শুধু আজকে ফজর নয়, গোটা জীবন যেন সালাত আদায় করে মুমিনের পরিচয় ঠিক রাখতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকের জন্য হলো এশার সালাত এবং ফজরের সালাত খুবই সহজ না কঠিন? কঠিন। এর অর্থই হলো ফজরে যদি আমাকে খুঁজে না পাওয়া যায় পরিচয় কিসের হবে? কে কে মুনাফিকের পরিচয় ফজরের সময় নিতে প্রস্তুত আছেন, এবার হাত তোলেন তো দেখি। তাহলে বোঝা যায় এবার একটু বুঝে আসছে, তাই না? গোটা জীবনটা এইভাবে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে মুনাফিকের পরিচয় থেকে হেফাজত করুন, যেন আমরা মুমিনের পরিচয় অটল থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, তবে খুব দীর্ঘ করার সুযোগ নেই, কারণ স্বাভাবিক রাত একটা দুইটায় যদি কেউ ঘুমায়, নিয়মিত ফজর পড়লেও ওই রাত্রে তার জন্য ফজর পড়া কঠিন হয়ে যায়। তাই আমরা সকলকে উদ্বুদ্ধ করি যে খুব বেশি হলে ১২টা এরপরে যাওয়া উচিত নয়। আমরা আপনাদেরকেও স্মরণ করে দেব, তবে একটা সমস্যা, কর্তৃপক্ষ চেষ্টা করে কিন্তু পারে না। কার জন্য? শ্রোতার জন্য পারে না, কারণ শ্রোতা না খাইলে মাহফিলে আসে না, ঠিক না? আসে এমন সময় বাধ্য হয় কর্তৃপক্ষ বক্তাকে দেরিতে নিয়ে আসে, তখন দেরি হয়ে যায়। আমরা যদি সবাই এখানে এসে আসরের সময় প্রস্তুত থাকতাম, তাহলে এতক্ষণ আমরা বিদায় নিয়ে চলে যেতে পারতাম, ঠিক না? চেষ্টা করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কারণ সালা, এই মাহফিলের আয়োজন, এই আওয়াজ, এই ওয়াজ, সবকিছু শুনে যদি সালাতেই গাফেল হয়ে থাকি, আমার ফজর ছুটে যায়, তাহলে তো এই মাহফিল দিয়ে ইসলামের কাজ হবে বলে খুব একটা আশা করা যায়, শুধু আনুষ্ঠানিকতায়। কেউ বলবেন যে না, আমাদের তো প্রতিষ্ঠানের বিরাট কাজ হয়। তাও একই বিষয়, প্রতিষ্ঠানের কাজ করতেও গিয়েও যদি আমার সালাত ছুটে যায়, তাহলেও তো আমি সফল নয়, ঠিক না? অতএব প্রতিষ্ঠানের কাজও করতে হবে,
মাহফিলও চলবে আবার সালাতও চলবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের আবারো প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আমাদের জীবনে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন নিয়ামাতুল ইসলামি ওয়াল ঈমান ইসলামের নিয়ামত ঈমানের নিয়ামত বলুন আলহামদুলিল্লাহ কিন্তু আফসোসের সাথে বলতে হয় পৃথিবীর বুকে অগণিত অসংখ্য দাবিদার মুসলিম রয়েছে একদিকে ইসলামের পরিচয় দেয় অপরদিকে আল্লাহকে বাদ দিয়েও বিভিন্ন জনের কাছে সেজদায় লিপ্ত হয়ে যায় ঠিক না আছে না তবে তুলনামূলক এই দিকে কম কারণটা কি যদি চট্টগ্রামের খোঁজ নেন সিলেটের খোঁজ নেন বৃহত্তর বরিশালের খোঁজ নেন মসজিদের সেজদাকারী যেমন মাজারের সেজদাকারী তার চেয়ে কম না বেশি কিন্তু এই সব এরিয়ায় কি বেশি না কম জোরে বলুন কেন কম একটু ভাবতে হবে কেন কম কারণটা কি কারণ একটি সবচেয়ে বড় নিয়ামত সর্বপ্রথম হলো ঈমান ইসলামের নিয়ামত অতঃপর সবচেয়ে আরো বড় নিয়ামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ কারণ একজন আহলুল হাদিস সে জানে ইসলাম সম্পর্কে আহলুল হাদিস কোন ব্যক্তির গভীর জ্ঞান যদি নাও থাকে কমপক্ষে আহলুল হাদিসের এই জ্ঞানটুকু রয়েছে আহলুল হাদিস কখনো কোন কবর মাজারে সেজদা দিতে পারে না ঠিক কিনা লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আহলুল হাদিসের এই চেতনা আছে কমপক্ষে আহলুল হাদিসের সেজদা পেতে পারেন একমাত্র কে জোরে বলেন কে একমাত্র কিন্তু অগণিত অসংখ্য মানুষ নিজেকে মুসলিম দাবি করেও তার সেজদা চলে যায় আল্লাহ ছাড়া অন্যের কাছে বরং আফসোস করে বলতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা প্রকাশ্য মুশরিক ছিলেন অমুসলিম ছিলেন ওই সেই যুগের মুশরিক অমুসলিমের চেয়ে এই যুগের কতক নামধারী মুসলিমও আরো জঘন্য পর্যায়ে পৌঁছে গেছে বলেন কেমনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ওই যুগের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিকদের কিছু চিত্র তুলে ধরেছেন যেমন আল্লাহ বলেন ওয়া ইযা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন সেই যুগে 1400 বছর পূর্বে আকাশপথে বহন ছিল না বহন ছিল স্থল পথে আর পানি পথে বাচ্চারা তোমরা কথা বলো যে কথা বলবে তাকে দাঁড়াই দিব আর দেখবেন কে কথা বলে তার এই বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াই দিবেন সেই 1400 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বহন ছিল এক হলো স্থল পথে আর এক হলো পানি পথে ওই পানি পথে গভীর সমুদ্রে যখন সেই মক্কার মুশরিকরাও নৌযানে লঞ্চ স্টিমারে আরোহণ করে চলতো সমুদ্রের গভীর যায় ভিতরে পৌঁছে গেলে চতুর্দিকে এমন ঢেউ আসত মনে হতো যে এখান থেকে রক্ষার কোনো পথ নেই বাঁচার কোনো উপায় নেই মুহূর্তের মাঝে মনে হয় নিচে পানির গভীরে চলে যেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে কিছু দৃষ্টান্ত দেখান সম্প্রতি খুব ব্যথাদায়ক কষ্টদায়ক দুর্ঘটনা ঘটেছে কোথায় তুরস্ক এবং সিরিয়ায়
এটি শুধু তাদের জন্য আমাদের জন্য তো হতে পারে না তাই না হ্যাঁ গোটা বিশ্বের জন্য হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নমুনা স্বরূপ কিছু দেখালেন আল্লাহ বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون ظهر الفساد في البر والبحر জলে স্থলে যেসব বিপর্যয় দেখা যায় এসব দুর্ঘটনা সব কিছু হলো বিমা কাসাবাত আইদিন নাস মানুষের অপকর্মের ফলেই এসব কিছু দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অপকর্ম কত ভয়ঙ্কর এর শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে নমুনা স্বরূপ শুধু মানুষকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শনগুলি দেখান কেন لعلهم يرجعون আশা করা যায় মানুষ এগুলি থেকে শিক্ষা গ্রহণ করে কোন পথে ফিরে আসবে ইমানের পথে না নাস্তিকতার পথে বলেন ইমানের পথে না নাস্তিকতার পথে কিন্তু আমরা এমন পরিস্থিতিতে পরিবেশে বাস করি আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন আমরা কার সন্তান বানরের সন্তান নাকি হ্যাঁ আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন আমরা আদম সন্তান বলুন আলহামদুলিল্লাহ কিন্তু তথা কথিত কিছু বুদ্ধিহীন বুদ্ধিজীবী নয় তারা এই আদম সন্তানকে বানরের সন্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ঠিক না এই মাদ্রাসাতুল চরবাগডাঙ্গা এই মাদ্রাসা এই দেশকে নয় জাতিকে নয় গোটা বিশ্বকে স্মরণ করে দিতে চায় এই মাদ্রাসা সেই সন্তান গড়বে এই মাদ্রাসা নতুন প্রজন্মকে সেভাবেই গড়ে তুলতে চায় যারা হবে পৃথিবীর বুকে আদর্শ সন্তান ঠিক কিনা যার কারণে এখানে রয়েছে তাওহীদের শিক্ষা রয়েছে সুন্নার শিক্ষা রয়েছে শিরক মুক্ত শিক্ষা রয়েছে ওয়াহির শিক্ষা বলুন আলহামদুলিল্লাহ সুযোগ হলে সেদিকে কিছুটা পরে আলোকপাত করব ফিরে আসি আবার ওই দিকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কিছু নমুনা আমাদেরকে দেখাচ্ছেন তাই সেই তুরস্ক ও সিরিয়ার মুসলিমদের জন্য প্রথমে সেই মুসলিমদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যারা এই ভয়াবহ দুর্ঘটনায় শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আর যারা বিপদগ্রস্ত আহত কষ্টে রয়েছেন আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সে মুসলিমদেরকে সুস্থতা দান করুন আর এই বিপদ থেকে শিক্ষা নিয়ে আমরা যেন তাওহীদের পথে ফিরে আসতে পারি সুন্নার পথে ফিরে আসতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার ফিরে আসি ওই কথায় যেটি বলছিলাম চোদ্দ শত বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা শতভাগ মুশরিক ওই মুশরিকরা যখন গভীর সমুদ্রে তারা বাড়ি জমাতেন ভ্রমণ করতেন সেই বাহনে যেতেন গভীর সমুদ্রে গেলে সেই নৌকা টলমল করত সেই সময় ওই মুশরিকরা তাদের অবস্থানটা ছিল তারা জানতো যত সব মূর্তি থাকুক এই মূর্তিগুলি এই গভীর বা এই কঠিন বিপদে রক্ষা করতে পারে না রক্ষা করতে পারে কে আল্লাহ এই জন্য আল্লাহ তাদের চিত্রগুলি তুলে ধরেছেন আল্লাহ বলেন ফাইদা রাকিবু ফিল ফুলকে দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন যখন তারা ওই সেই গভীর সমুদ্রে ভ্রমণ করত চতুর্দিকে সমুদ্রের ঢেউ এসে যখন তারা আতঙ্কিত হতো মনে হয় মুহূর্তের মাঝে শেষ হয়ে যাবে তখন তাদের বিশ্বাস হতো এই কঠিন বিপদে রক্ষা করতে পারেন একমাত্র কে বাঁচাতেন একমাত্র কে আল্লাহ এই জন্য দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন তারা সেখানে খালিস ভাবে শুধু আল্লাহকেই ডাকত যখনই তারা শুধু আল্লাহকেই ডাকত সব প্রতিমাকে ভুলে যেত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তি দিতেন
আল্লাহ বলেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযাহুম ইশরিকুন যখন তাদেরকে আল্লাহ আবার ফিরিয়ে নিয়ে আসেন স্থলে ওই গভীর কঠিন গভীর সমুদ্রের কঠিন বিপদ থেকে আল্লাহ যখন রক্ষা করেন ইযাহুম ইশরিকুন সাধারণ পরিবেশে এসে আবার তারা শিরকের কাজে লিপ্ত হয়ে যেত তাহলে তাদের চিত্রটা কি ছিল তাদের চিত্র ছিল তারা সাধারণ অবস্থায় শিরকে লিপ্ত হতো আর বিপদের সময় একমাত্র কাকে ডাকতো বলুন কাকে ডাকতো আর এই যুগের বহু মুসলিম তারা সাধারণ অবস্থায় মসজিদে যায় বিপদগ্রস্ত হলে কোথায় যায় মাজারে যায় কবরে যায় বলুন নাউজুবিল্লাহ বিপদগ্রস্ত হলে বাবার কাছে দৌড়ায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বিশাস বিশাল নিয়ামত বিরাট নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই মাজার পন্থী কবর পন্থী তথাকথিত সেই মুসলিমদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন আমাদেরকে আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ যারা বলুন আলহামদুলিল্লাহ কিন্তু বাস্তব বিষয় এরপরও আমাদের কতগুলি কালচারের কারণে বা সামাজিকতার কারণে আমাদের মাঝে বহু ধরনের শিরকি কালচার শিরকি কথাবার্তা কুসংস্কার রয়েছে ছোট্ট দুই একটি উদাহরণ দেই তারপর আলোচনায় যায় যেমন লক্ষ্য করুন কোরআনুল কারিমে সর্বপ্রথম নির্দেশ যেটি এসেছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম হে মানব সকল তোমরা ইবাদত করো কার তোমাদের রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্ব যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন ইত্যাদি অনেক কিছু বললেন আল্লাহ নির্দেশ দিলেন শুধু ইবাদত হবে কার জন্য এরপরে কোরআনুল কারিমে সর্বপ্রথম নিষেধ যেটি এসেছে সেই নিষেধ এই আয়াতগুলির পরেই আল্লাহ বললেন ফালা তাজআলু লিল্লাহি আনজাজা ফালা তাজআলু লিল্লাহি আনজাজা তোমরা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ তৈরি করো না আল্লাহর সাথে কাউকে সমকক্ষ তৈরি করার নাম কি বলুন কি নাম শিরক পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্যতম অপরাধের নাম কি আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধের নাম কি জাহান্নাম অপরিহার্য হয়ে যেতে পারে এমন একটি কাজ করলে সেটির নাম কি জান্নাত হারাম হয়ে যেতে পারে এমন একটি ভয়ঙ্কর কাজ করলে সে কাজটির নাম কি আল্লাহ বলেন সূরা মায়েদা 72 নম্বর আয়াত ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন وَمَأْوَاهُ النَّارُ তার জন্য অপরিহার্য করে দেন জাহান্নাম এমন একটি ভয়ঙ্কর আল্লাহ বললেন فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا তোমরা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ তৈরি করো না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন আল্লাহর সমকক্ষ কেমনে তৈরি হয় স্পষ্ট বিষয় আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে সেজদা দিলে বা ইত্যাদি যেগুলি প্রকাশ্য রয়েছে তা তো সবাই জানি কিন্তু সূক্ষ্ম যেগুলি আমরা আহলুল হাদিসদের মাঝেও এগুলি রয়েছে আপনি খুব কঠিন এই শীতের রাতে শীত এখন কমে গেছে আলহামদুলিল্লাহ যখন খুব কনকনে শীত মাহফিলে আপনি এসেছেন বাড়ি থেকে আসলেন মাহফিল শোনার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় আপনাকে একটা বড় মোটা চাদর বা একটা জ্যাকেট আপনার বাড়ির মানুষ দিল মাহফিল থেকে বাড়ি থেকে বাড়ির দিকে আবার যখন ফিরে গেলেন গিয়ে বাড়িওয়ালিকে বললেন যে এই চাদরটা যদি আজকে না থাকতো তাহলে কি এই চাদরটা যদি আজকে না থাকতো তাহলে শীতে কি হয়ে যেতাম শেষ হয়ে যেতাম এর মানে
আমাকে আজকে শীতের কঠিন বিপদ থেকে বাঁচালো কে? এই চাদর। এবার বলেন সুবহানাল্লাহ বলবেন নাকি বলবেন? জোরে বলুন। এটা এক প্রকার শির, এটা আল্লাহর সমকক্ষ বানায় ফেলা। এই চাদর একটা নয় হাজার চাদর হলেও আপনাকে শীত থেকে বাঁচাতে পারে না, বাঁচাবেন কে? আল্লাহ। দিনের বেলা কঠিন চৈত্র মাসের রোদ, এই খুব কঠিন রোদ্রে আপনি অনেক দূরে গেছেন, কিন্তু যাওয়ার সময় একটা কি নিয়ে গেছিলেন সাথে? ছাতি। বাড়ি থেকে বাড়িতে ফিরে এসে বলছেন এই ছাতিটা যদি আজকে না থাকতো রোদ্রে আমি কি শেষ হয়ে যেতাম। এটাও সে। আরো ছোট্ট বিষয়ে আসুন, যেটা আমরা অহরহ বলে থাকি, মনে রাখবেন এই কথা, সংশোধন, আলেম ওলামাও মুখ দিয়ে বলে থাকে। আপনি চলতেছেন, চলতে ফিরতে হঠাৎ একটু হুজুট খেলেন, খাই না? হুজুট খেয়ে কি বলি? আ না, খুব কমজনই বলে, বলে ও বা ও মা, ঠিক না? কি বলে নাই দেখ? বলে না? একটু ব্যথা পেলেন, কি বলে? ও বা ও মা, মানে কি? এই বিপদের সময় ডাকলেন কাকে আপনি? বাবাকে ডাকলেন, মাকে ডাকলেন। কেন? তারা আপনার বিপদটাকে হালকা করে দিবে এই জন্য। এটাই তো ক্ষমতা রাখে তারা, তাই না? আ কে ক্ষমতা রাখে বিপদ দূর করার? যদি বিপদ দূর করার আল্লাহ ক্ষমতা রাখে, এই বিশ্বাস আকীদা আপনার থাকে, তাহলে ওই বিপদের সময় মুসলিম হিসাবে আপনার মুখ দিয়ে বের হতে হবে ইন্না লিল্লাহ, ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ قالوا إنا لله وإنا إليه راجعون. এ নবী সুসংবাদ দিয়ে দিন ওই ধৈর্যশীলদের। কোন ধৈর্যশীলদের? যেই ধৈর্যশীলেরা বিপদগ্রস্ত হলে তারা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আসুন, কেন আমরা ও বাহুমা বলি? এটা কি কোরআনের শিক্ষা? এটা কি হাদিসের শিক্ষা? না। তাহলে কেন? প্রতিমা পূজারী হিন্দু যারা, তাদের দেবতা হলো কে? দেবতা মা দেবতা, বাবাও দেবতা। এজন্য হিন্দুদের আকীদা বিশ্বাস হলো আঘাত পেলে, বিপদগ্রস্ত হলে তারা স্মরণ করে কাকে? তাদের দেবতা মাকে, যাতে এই মা তার বিপদটা দূর করে দেয়, তাকে মুক্ত করে। বলুন নাউজুবিল্লাহ। সেই কালচার থেকে আমাদের মাঝেও এসে গেছে, আমরাও সেই চিন্তায় হয়তো সেই গভীরে যাইনি, কিন্তু ওইভাবে আমাদের মুখ দিয়েও একটু ব্যথা পেলেই বের হয় ও বা ও মা। কোনো মুসলিমের মুখ দিয়ে এটা বের হতে পারে না। এতদিন হয়তো কেউ বুঝেনি, জানেনি, আজকে আপনি জানলেন, বুঝলেন, এরপর থেকে আপনার মুখ দিয়ে আপনি আল্লাহকে ডাকবেন না বাবা মাকে ডাকবেন? বলুন আল্লাহকে না বাবা মাকে? এটি একটি শের, এটি স্পষ্ট শের। পর্দার আলের মা ও বোনেরা রয়েছেন। আচ্ছা, লক্ষ্মী পূজা কারা করে বলেন তো? হ্যাঁ, আমরা করি না। আচ্ছা দেখবেন, এখন গ্রামগঞ্জের মানুষ একজন আরেকজনের কাছে বিপদের সময়, অভাব অনটনের সময় সাহায্য সহযোগিতা নেয়, ঠিক না? এটি ইসলাম নির্দেশ দিয়েছে না নিষেধ করেছে? সহযোগিতার নির্দেশ দিয়েছে। কিন্তু বিপদের সময় একজন মানুষ দিনের বিপদ, দিনের বেলায় বিপদগ্রস্ত হলে অসুবিধা নাই, বহুজনের কাছে পায়, বাজারে গিয়েও কিনে নিয়ে আসতে পারে, কিন্তু রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে, গরিব মানুষ, বাসায় মেহমান এসেছে, বেশি কিছু দরকার নাই, হয়তো একটা দুইটা মরিচের দরকার, একটু লবণের দরকার, পার্শ্বের বাসায় চলে গেছে, কি দেন? একটু ধার দেন, ধার বুঝেন তো, একটু ধার দেন। কি জবাব? জবাব হলো সূর্য ডুবে গেছে, এখন দেওয়া
যাবে না আছে নাকি এদিকে কালচার আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি জিজ্ঞাসা করেন কেন জবাব সূর্য ডুবে গেলে এরপরে কিছু ধার দিলে ঘর থেকে নাকি লক্ষ্মী বের হয়ে যায় লক্ষ্মীর প্রতি এত ভালোবাসা পর্দার আলের মাওবন্দের আরো কিছু দৃষ্টান্ত লক্ষ্য করুন মাওবন্দেরা ঘরে ঝাড়ু দেন ঝাড়ু দেওয়ার পর ঝাড়ু কি দরজার সামনে রাখে রাখে না সাধারণত কেন রাখলে দৃষ্টিকটু হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু যদি জিজ্ঞাসা করেন যে দরজার সামনে ঝাড়ু কেন রাখেন না জবাব দরজার সামনে ঝাড়ু রাখলে ঘরে লক্ষ্মী ঢুকবে না সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ এটি কি পূজা লক্ষ্মী পূজা শের কোনো সন্দেহ নেই বরং পর্দার আলের মা বোনদেরকে আরো স্মরণ করে দিতে চাই মা বোনেরা বাড়িঘর তো অনেক সুন্দরভাবে সাজায় ঠিক না কিন্তু যত কিছু দামি জিনিস দিয়ে সাজানো হোক ঘর এখন আমাদের সাজানো হয় না যতক্ষণ না ওই শোকেসে কিছু মূর্তি নিয়ে আসা হয় ঠিক কিনা সেটি কোনো মুসলিমের জন্য জায়েজ হবে ঘরে মূর্তি রাখা জায়েজ অন্যকে আপনি নিষেধ করেন ঠিকই কিন্তু আপনার ঘরে আপনার স্ত্রী বা আপনার মেয়ে শোকেসে যে সমস্ত বিভিন্ন প্রাণী জগতের ছবিগুলি মূর্তিগুলি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মালাইকা লা তাদখুলু বাইতান ফিহি সুওয়ার ওই ঘরের মাঝে যেটাতে এই ধরনের মূর্তিগুলি রয়েছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ফেরেশতাগণ প্রবেশ করেন না আপনার ঘরটা আল্লাহর গজবের বানালেন না রহমতের বানালেন একটু ভাবার চেষ্টা করুন সুতরাং প্রতিটি মুসলিম বোনকেও জানাবো সেই সাথে আপনাদেরকেও স্মরণ করে দিতে চাই কখনো এই ধরনের কার্যকলাপ কোন মুসলিম পরিবারে থাকতে পারে না বিশেষ করে আহলুল হাদিস হিসাবে যখন দাবি করব নিজেকে যখন তাওহীদবাদী মনে করব নিজেকে যখন শিরক মুক্ত মনে করব নিজেকে যখন সুন্নাপন্থী মনে করব নিজেকে যখন বিদআপন্থী মনে করব তখন আমার গোটা জীবনটাই সর্বক্ষেত্রে সেই তাওহীদের কথা মনে রাখতে হবে জীবনের যে কোনো মুহূর্তে যেন আমার দ্বারা তাওহীদ লঙ্ঘনের কোনো কাজ না ঘটে এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আল্লাহ বললেন ঘোষণা দাও قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين هي مسلم ঘোষণা দাও বলো إن صلاتي ونسكي আমার সালাত আমার কুরবানি আমার জীবনের যাবতীয় ইবাদত আমানকে আমার জীবন মরণ সবকিছু একমাত্র কার জন্য লিল্লাহি রব্বিল আলামিন গোটা বিশ্বের যিনি রব সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর কোন আল্লাহ লা শারীকা লা যেই আল্লাহর কোনো দিক থেকে কোনো ধরনের শরীক নেই সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এ ধরনের এই তাওহীদ আমাদের জীবনে হতে হবে প্রিয় ভাইরা আমার আজকে একটি বাস্তব জীবন বাস্তব বিষয় স্মরণ করে দিতে চাই আজকে আমাদের নতুন প্রজন্ম যতই আমাদের নতুন প্রজন্ম দিনে দিনে আসছে শিক্ষা দীক্ষায় বহু দিক দিয়ে তারা উন্নত হচ্ছে বলে আমরা দাবি করি কিন্তু বাস্তবে দেখা যায় তারা শিক্ষায় দীক্ষায় এমন উন্নত হচ্ছে তারা ইসলাম থেকে যেন বহু দূরে সরে যাচ্ছে ঠিক কিনা হয়তো আজকে এখানে চারবাগডাঙ্গা মাদ্রাসার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানকার সন্তানদেরকে কিন্তু বাহ্যিকভাবে যদি আপনি গোটা দেশের কথা আপনি চিন্তা করে দেখেন তাহলে নতুন প্রজন্ম তারা আজকে আস্তিকতার চেয়ে নাস্তিকতার দিকে বেশি ছুটে চলছে এর একটি বড় কারণ হলো মুসলিম অভিভাবক হিসাবে মুসলিম বাবা মা হিসাবে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আজকে আমরা যথাযথ পালন করছি না যার ফলে আমি মুসলিম বাবা ঠিকই কিন্তু আমার সন্তান মুসলিম সন্তান হিসেবে গড়ে উঠছে না এজন্য আমরা একটি সিলেবাস সবসময় স্মরণ করে দিয়ে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি বাবা মা
পড়ায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সিলেবাস দিয়েছেন কোরআনুল কারীমে ছোট্ট একটি সূরায় কয়েকটি আয়াতের মাঝে সেই সূরাটির নাম হলো সূরা লোকমান কোন সূরা বলুন কোন সূরা সূরা লোকমান এই সূরা লোকমান বিশেষ করে 13 থেকে 18 এই আয়াতগুলি আমি অনুরোধ জানাবো প্রতিটি অভিভাবককে বাবা মাকে সেগুলি একটু অনুবাদ করে সেই অনুযায়ী নিজের সন্তানদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে সত্যি আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ إن الشرك لظلم عظيم যখন স্মরণ করুন সেই সময়ের কথা লোকমান তিনি যখন তার প্রিয় বৎস কলিজার টুকরাকে উপদেশ দিতে গিয়ে বললেন যেই উপদেশ আজকে বাবা হিসাবে সন্তানকে দেবেন যেই উপদেশ আজকে মা হিসাবে সন্তানকে দেবেন কি উপদেশ ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে কলিজার টুকরা তুমি কখনো আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় না কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম কারণ শিরক হলো পৃথিবীর বুকে মহা অন্যায় মহা অবিচার মহা অপরাধ মনে রাখবেন সন্তান যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অপরাধ করা থেকে বিরত থাকতে পারে তাহলে ওই সন্তানের দ্বারা পৃথিবীতে অন্য অপরাধ সাধারণত হতে পারে না কিন্তু সন্তান যদি স্বয়ং আল্লাহর সাথে অপরাধে জড়িয়ে যায় তাহলে ওই সন্তান দ্বারা পৃথিবীর সকল প্রকার অপরাধ হতে পারে যার কারণে আজকে লক্ষ্য করুন দিনে দিনে আমাদের পরিস্থিতি সন্তানেরা পিতামাতার বেশি বাধ্য হয় না অবাধ্য হচ্ছে বলুন বাধ্য না অবাধ্য কারণটা কি কারণ এটাই আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের ওই নির্দেশের পরেই নির্দেশ হলো বাবা মার সাথে সদাচরণ করা সন্তান যদি আল্লাহর সাথে ভালো আচরণ করে তাহলে সেই সন্তান বাবা মার সাথেও ভালো আচরণ করবে আর সন্তান যদি আল্লাহর সাথে ভালো আচরণ না করে তাহলে সেই সন্তান কখনো বাবা মার সাথেও ভালো আচরণ করতে পারে না ওই সন্তান সমাজের মানুষের সাথেও ভালো আচরণ করতে পারে না এজন্য আমাদের সকলকে মনে রাখতে হবে আজকে আমাদের এই সেই প্রতিষ্ঠান আমাদের এই চরবাগডাঙ্গা ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই মাদ্রাসার সেই শিক্ষা এই শিক্ষা হলো সেই শিক্ষা যেখানে আমরা কমপক্ষে সন্তানদেরকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ভালো আচরণের শিক্ষা দিতে পারি আপনার সন্তান একজন ডাক্তার হবে কোনো বাধা নেই ইঞ্জিনিয়ার হবে কোনো বাধা নেই আরো অর্থনীতিবিদ হবে কোনো ইসলাম বাধা দেয়নি কিন্তু ইসলাম বাধা দিয়েছে যদি ডাক্তার হয়ে সে বেনামাজি হয়ে যায় নাস্তিক হয়ে যায় তাহলে ওই নাস্তিক ডাক্তার দিয়ে নিজেও উপকৃত হতে পারবে না বাবা মা উপকৃত হতে পারে না দেশবাসীও তার জন্য তার মাধ্যমে উপকৃত হতে পারে না ঠিক কিনা যার আল্লাহর প্রতি ভয় নাই ওই ডাক্তার সাহেব সামান্য অর্থের জন্য একজন অসহায় দরিদ্র মানুষ রোগ না হলেও তাকে অপারেশন করে টাকা নিয়ে থাকে ঠিক না এটি সকলের কথা আমরা বলবো না কিন্তু আমাদের দেশে এর প্রমাণের হিসাব নেই বহু প্রমাণ রয়েছে আলহামদুলিল্লাহ বহু ভালো ডাক্তারও রয়েছেন কিন্তু আমাদের বিষয় হলো একটি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন ওই সন্তান যদি মুসলিম ডাক্তার হয় নামাজি ডাক্তার হয় আল্লাহকে ভয় করে তাহলে ওই সন্তান দিয়ে নিজে উপকৃত হবে তার বাবা মা উপকৃত হবে গোটা দেশ তার দ্বারা উপকৃত হবে ঠিক না সুতরাং আমাদের প্রতিটি অভিভাবকের দায়িত্ব হলো সন্তানকে কমপক্ষে প্রাথমিক যেগুলি শিক্ষা মৌলিক ইসলামের শিক্ষা সেটি অবশ্যই দিতে হবে এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি ইলা আখিরিল হাদিস রাওয়াহু আল বুখারী সহিহুল বুখারীর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বললেন জেনে রাখো প্রতিটি শিশু সন্তান ইসলামী আদর্শের উপরে জন্ম লাভ করে কিন্তু ওই শিশু সন্তান ইসলামী আদর্শের উপরে জন্ম লাভ করার পরে হয়তোবা তার বাবা মা তাকে হয় ইহুদি বানিয়ে ফেলে অথবা খ্রিস্টান বানিয়ে ফেলে অথবা অগ্নিপূজক বানিয়ে ফেলে কিন্তু আফসোসের বিষয় হলো
আজকে ইহুদির ঘরে ইহুদি হতে পারে, খ্রিস্টানের ঘরে খ্রিস্টান হতে পারে, হিন্দুর ঘরে হিন্দু হতে পারে, কিন্তু আফসোসের বিষয় হলো আজকে মুসলিমের ঘরে সেই ধরনের মুসলিম হচ্ছে না, ঠিক কি না? তাহলে করণীয় কি? প্রতিটি মুসলিম অভিভাবকের বাবা মার দায়িত্ব হলো আমি যেমন মুসলিম আমার সন্তানকেও সেভাবে একজন মুসলিম আল্লাহ ভীরু হিসাবে গড়ে তোলা আমার একান্ত দায়িত্ব। তাই আসুন আজকে আমাদের এই ঐতিহ্যবাহী মাদ্রাসা স্মরণ করে দিচ্ছে, ইসলাম সেই কথা স্মরণ করে দিচ্ছে, কোরআনের নির্দেশ সেটি, সুন্নার নির্দেশ সেটি। যদি আমরা আজকে আমাদের সন্তানদেরকে প্রাথমিকভাবে কমপক্ষে ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, তাহলে আজকে প্রশাসনও, আজকে প্রশাসনও বহু রকমের সমস্যার মধ্যে রয়েছে, এমনকি প্রশাসন, পুলিশ প্রশাসনও আমাদেরকে অনেক সময় অনুরোধ জানায় আমরা যেন আমাদের আলোচনায়, বিশেষ করে নতুন প্রজন্ম কিভাবে তারা ভালো হবে, কিভাবে তারা নেশাগ্রস্ত না হয়ে আদর্শ সন্তান হবে, সেই বিষয়ে কিছু আলোকপাত করার জন্য বলে থাকে। আমরাও বলবো আসলে যতই আলোকপাত করার জন্য বলি, যদি বাস্তবে এমন চলে গেল, সেই সময় তো শেষ হয়ে গেছে, আজকে 14 ফেব্রুয়ারি না 15 ফেব্রুয়ারি, হ্যাঁ এখন 14 ফেব্রুয়ারি বলা যাবে না, আমি ঘরেই দেখলাম কত মাহফিল ছিল আপনাদের 14 ফেব্রুয়ারির, এখন পড়ে গেছি আমরা কোথায় 15 ফেব্রুয়ারি, যাক 14 ফেব্রুয়ারি বিশ্ব কি দিবস বলুন? বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব বেহায়া দিবস। এই বাংলার বুকে বিশ্ব বেহায়া দিবস সবচেয়ে বেশি পালন করছে হিন্দুরা না মুসলিমরা বলুন এবার? তাহলে কোন মুসলিম? নিশ্চয়ই যে বিশ্ব বেহায়া দিবস পালন করে নিশ্চয়ই সে বেহায়া মুসলিম, ঠিক কিনা? বেহায়া মুসলিম কারা? দূরের মানুষেরা না, এখানেও আছে, হ্যাঁ এখানেও আছে। দেখুন এই জন্য বলা হয় আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যেটা বাধা দেওয়া হয় মানুষ সেটার দিকে বেশি ঝুঁকে যায়, ঠিক না? যেটা নিষিদ্ধ কাজ সেই নিষিদ্ধ কাজে বেশি দৌড়ায়। এটি একটি অমুসলিমদের নোংরা দিবস। ইসলাম হলো চিরস্থায়ী একটি আল্লাহর পক্ষ থেকে শান্তির জীবন ব্যবস্থা, বলুন আলহামদুলিল্লাহ। ইসলামে ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের কঠিন ভীষণময় দিনে 7 শ্রেণীর স্থান হবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া তলে। সেই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হলো রাজুলান ইতাহাব্বা ফিল্লাহ ইসমাআ আলাইহি আও তাফাররাকা, এমন দুজন ব্যক্তি, যেই দুজন ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসবে, কোনো দুনিয়ার স্বার্থের জন্য নয়, কোনো অর্থের জন্য নয়, কোনো চাকরির জন্য নয়, কোনো জায়গা জমির জন্য নয়, আর কোনো ভিন্ন উদ্দেশ্যের জন্য নয়, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদিও তারা এক জায়গায় থাকে, এক অঞ্চলে থাকে, অথবা পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে থাকে, কিন্তু দুজনে একজন আরেকজনকে ভালোবাসবে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দুই মুসলিমের মাঝে যদি এই ধরনের ভালোবাসা থাকে, তাহলে এই ভালোবাসার বিনিময়ে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, ওই ছায়া চলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই মুসলিমকে স্থান দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আমরা যেন ইসলামের সেই ভালোবাসা অনুসরণ করতে পারি। কিন্তু তথাকথিত 14 ফেব্রুয়ারির ভালোবাসা, 14 ফেব্রুয়ারি আসবে ফুল দিয়ে ভালোবাসা হবে, 15 ফেব্রুয়ারি আবার পিস্তল দিয়ে গুলি করবে, ঠিক কি না? এই হলো সেই ধোকা নোংরা ভালোবাসা, কখনো এটি নয়। বরং ইসলাম বলে আমি যদি একজন মুসলিমকে ভালোবাসবো, ওই মুসলিমের মাঝে যতদিন ইসলাম রয়েছে, যতদিন ঈমান রয়েছে, সে আমার রক্তীয় সম্পর্ক না হতে পারে, আমার ভাষার না হতে পারে, আমার দেশের মানুষ না হতে পারে, কিন্তু রয়েছে তার মাঝে ঈমান, রয়েছে তার মাঝে ইসলাম, রয়েছে তার প্রতি আল্লাহর ভালোবাসা, যার বিনিময়ে আমি মুসলিম হিসাবে তাকে ভালোবাসতেই হবে, এটি হলো ইসলামের বিধান, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কিন্তু আফসোসের সাথে বলতে হয়, সামাজিকভাবেও যদি আজকে আমরা লক্ষ্য করি, দেখা যায় যে একজন আরেকজনের সম্পর্ক খুবই ভালো, তাই না? ভালো না মন্দ, একজন আরেকজনের জায়গাটা কেমনে বেশি নেওয়া যায় না বেশি দেওয়া যায়? বেশি নেওয়া যায়। একজন আরেকজন আমার পাশে যদি কারো বাড়ি হয়, তার বাড়িটা কেমনে আমি দখল করতে পারবো, সেই চিন্তায় আমাদের, ঠিক না?
অথচ সেই ব্যক্তি যদি প্রতিবেশী হয় ওই প্রতিবেশী যদি অমুসলিমও হয় তার প্রতি জুলুম করার অধিকার ইসলাম দেয়নি বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামের মাঝে বললেন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয় আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয় আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারবার কঠিন ভাবে কসম খাওয়ার আলোকে সাহাবায়ে কেরাম হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কথা বলছেন সে ঈমানদার নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান লা ইয়ামান জারুহু মিন বাওয়াইকিহি ওই ব্যক্তি ঈমানদার নয় যেই ব্যক্তির কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় আল্লাহ আজকে দেখুন কি পর্যায়ে একজন আরেকজনকে কত কষ্ট দিতে পারি সেটাই হয়ে গেছে আজকে আমাদের প্রতিযোগিতা ঠিক না বিশেষ করে পর্দার আলের মা বোনেরা তারা তো অনেক সহজ সরল মানুষ তাদের মাঝে এই ধরনের কোনো ঝগড়া ফাসাদ এই ধরনের প্রতিবেশীকে কোনো কষ্ট দেওয়ার সমস্যাগুলি নাই ঠিক না কে আছে ভয়ঙ্কর বিষয় দুই ভাই মনে রাখবেন দুই ভাইয়ের সম্পর্ক খুব ভালো ছিল ঠিক না দুই ভাইয়ের সম্পর্ক খুব ভালো কতদিন ভালো যতদিন দুই ভাইয়ের কাছে দুইজন বোন আসে নাই ঠিক কিনা দুই ভাইয়ের ঘরে যখন দুই বউ চলে আসে তখন আর এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না মেনে নিতে পারে না ভাই তো পরের কথা সন্তান হিসাবে মাকে না দেখলে আরাম পায় না তৃপ্তি পায় না দূর দেশ থেকে আসে ফিরে এসে আগে মায়ের সাথে দেখা করে আগে মায়ের সাথে কথা বলে কিন্তু পরিস্থিতিটা এমন হয়ে যায় আমার ঘরে যখন অন্য আরেকজন চলে আসে যার কারণে আমি বাধ্য হই আমার মাকেও ভুলে যাই এমন এক পর্যায়ে আমাকে নিয়ে যায় হয় আমাকে নাই তোমার মাকে বাধ্য হয় কি করতে হয় নারীবাদীরা তো প্রস্তুত হয়ে রয়েছে যদি আপনার ওয়াইফের সাথে একটু ভালো আচরণ না করবেন জেলে যেতে হবে কোথায় যেতে হবে নারী নির্যাতনের মামলা নিয়ে ভিতরে যেতে হবে তাই বেচারা নিরুপায় হয়ে এখন মা তো মা ঠিকই আছে কিন্তু বউকে সামলাতে গিয়ে আর মাকে রাখতে পারছি না প্রয়োজনে বউয়ের কথার কারণে মা বাবাকে ঘর থেকে বের পর্যন্ত করে দিচ্ছে সন্তানেরা ঠিক কিনা পর্দার আলের মা ও বোনেরা মনে করবেন না যে আপনাদের বিরুদ্ধে শুধু বলছি না এটি হলো বাস্তব বিষয় আমি অনেক সময় প্রশ্ন করি আচ্ছা বলুন তো বাবা মার অবাধ্য কারা ছেলেরা বেশি অবাধ্য তুলনামূলক না মেয়েরা কারা বেশি এই যে বলে ফেললেন ছেলেরা বাবা মার অবাধ্য বেশি হয় কারা ছেলেরা না মেয়েরা বলবেন ছেলেরা আমি বলবো না মেয়েরা মেয়ে কিন্তু বাবাকে খুব ভালোবাসে এটা ঠিক কিন্তু কার বাবাকে ভালোবাসে মেয়ে তার বাবাকে ভালোবাসে মেয়ে তার স্বামীর বাবাকে ভালোবাসে না পারলে তাকে ঘর থেকে বের করে দিতে বাধ্য করে ঠিক কিনা অধিকাংশই দেখবেন যেই ছেলে তার বাবা মার সাথে দুর্ব্যবহার করছে অধিকাংশ 90% আপনি খুঁজে দেখবেন এর কারণ হলো ওই ছেলের ঘরে আরেকজন মেয়ে এসে গেছে এই মেয়ে তাকে বাধ্য করেছে তার মা বাবার সাথে দুর্ব্যবহার করতে ঠিক না অধিকাংশই তো মেয়েরা নিজের বাবা মার সাথে ভালো আচরণ করে ঠিকই কিন্তু স্বামীর বাবা মার সাথে স্বামীকে ভালো আচরণ করতে অনেকটাই অনেকজনই সহযোগিতা করে না তবে আলহামদুলিল্লাহ শতভাগ নয় কিছু জন আছে আলহামদুলিল্লাহ নিজের বাবা মার চেয়েও স্বামীর বাবা মার প্রতি আরো স্বামীকে ভালো ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করে যার মাঝে দিন রয়েছে যার মাঝে আল্লাহর ভয় রয়েছে জান্নাতের আশা রয়েছে কিন্তু বেশিরভাগই পাওয়া যায় এই ধরনের ব্যতিক্রম প্রিয় ভাইয়ের আমার বিশেষ করে পর্দার আলের মা ও বোনেরা আসলেই একজন আপনার স্বামীর বাবা মার সেবা করা আপনার জন্য ইসলাম ফরজ করে দেয়নি সেটি ঠিক আছে কিন্তু স্বামীর সাথে স্বামীর বাবা মার সম্পর্ক আপনি নষ্ট করে দিবেন এমনটা কখনো হতে পারে না তবে আবার এখানে আরেকটু কিছু সমস্যাও আছে সমস্যা কি আমার স্ত্রী
আমার স্ত্রীর সাথে আমার মা নিজের মেয়ের মতো তাকে মেনে নিতে পারে না, এটাও আবার অনেক সময় সমস্যা রয়েছে। আমার মা চায় তার মেয়ে যেন খুব আরেক বাড়িতে গিয়ে ভালো থাকে, কিন্তু এই বাড়িতে যে আরেকটা মেয়ে এসে গেছে তাকে মেয়ের মতো গ্রহণ করতে সে পারে না, ঝগড়া শুরু হয়ে যায়, এটাও দিক সমস্যা রয়েছে প্রিয় ভাইরা আমার। সুতরাং আমরা বলবো সব দিকের সমন্বয় খেয়াল রাখতে হবে, মাকে যেমন ওই নতুন মেয়েটাকে মেয়ে মতো গ্রহণ করে নিতে হবে, ঠিক তেমন ওই নতুন মেয়েটাকেও মাকে মায়ের মতো যখন গ্রহণ করে নেওয়ার চেষ্টা করবে তখন এই পরিবারটা সুন্দর হয়ে যাবে। প্রিয় ভাই আমার যে বিষয়টি বলছিলাম, আজকে ইসলাম একজন আরেকজনকে যে ভালোবাসার শিক্ষা দিয়েছে, বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে বলতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক মহিলা, তিনি এই মহিলাটা এমন একজন মহিলা মানুষ যেই মহিলা সে কি করে, পাঁচ ওয়াক্ত ফরজ তো রয়েছেই, ফরজ ইবাদত তো রয়েছেই, এছাড়া রাত দিনে নফল যত রকমের সালাত রয়েছে সেগুলিও আদায় করে, নফল ইবাদত গুলিও করে, কিন্তু একটি সমস্যা, সে আন্নাহা তুদি জিরানহা, সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, ওয়াহিয়া ফিন্নার, ওই মহিলা যেই মহিলা ফরজ ইবাদত করে উপরন্ত যত নফল ইবাদত শরীয়ত সম্মত সেগুলিও করে কিন্তু প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ কারণে সে জাহান্নামী হবে। আবার জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফলানাচুন, অমুক একজন মেয়ে মানুষ রয়েছে যেই মেয়ে মানুষ সে শুধু ফরজ ইবাদত গুলি করে, বেশি নফল করতে পারে না, ফরজ গুলি ঠিক মতো আদায় করে, কিন্তু তার একটা ভালো স্বভাব হলো আন্নাহা লা তুযি জিরানহা, সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিয়া ফিল জান্নাতি, সে জান্নাতি নারী হবে। সুবহানাল্লাহ, এর অর্থ কি? নফল ইবাদত নিয়ে রাত দিন আপনি ব্যস্ত থাকবেন, তার চেয়েও বহু গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। প্রতিবেশীর সাথে ভালো আচরণ মানে কি? এর মানে একজন মেয়ে মানুষ পার্শ্বের চাচাতো ভাই যাবে তার সাথেও বসে আড্ডা দিবে, আরেকজন মামাতো ভাই যাবে তার সাথেও বসে আড্ডা দিবে, এটা না, তাকে তার পর্দার সীমারেখায় থেকে মানুষের সাথে ভালো আচরণ, যার সহযোগিতা সহযোগিতা দেওয়া, কাউকে যেন কোনো কষ্ট না দেওয়া, কাউকে যেন কোনো গালি না দেওয়া, এই প্রতিবেশীর সাথে ভালো আচরণের মধ্যে এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সম্পর্ক যেন ভালো রাখার ব্যবস্থা করা যায়, সেটিও একজন মেয়ে মানুষের দায়িত্ব। সম্মানিত সমবেত দিনী ভাই ও বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণগত বিষয়গুলির ক্ষেত্রে কত গুরুত্বপূর্ণ বর্ণনা দিয়েছেন দেখুন। সহিহ হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা দামিনুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, জেনে রাখো আমি জান্নাতের কিনারায় একটি অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম ওই ব্যক্তির জন্য। কোন ব্যক্তির জন্য? মান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিকা, যে ব্যক্তি একজন আরেকজনের সাথে ঝগড়া করা থেকে বিরত থাকে, সে ঝগড়া তর্কে লিপ্ত হতে চায় না, এটাকে এড়িয়ে যেতে চায়। ওয়া ইন কানা মুহিকা, যদিও তার ঝগড়া করা অধিকার থাকে, রাইট হয়, কিন্তু সে ঝগড়া পছন্দ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি এই ধরনের ঝগড়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, পছন্দ করে না, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের কিনারায় একটি অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। তাহলে ব্যক্তিটাকে হতে পারি একজন পুরুষ মানুষ, আমি যদি আরেকজনের সাথে ঝগড়া থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, আবার হতে পারে মেয়ে মানুষ, তাহলে আমার জন্য সুসংবাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কিনারায় একটি অট্টালিকার দায়িত্ব নেবেন। সমাজে দেখবেন কিছু মানুষ রয়েছে, যেই মানুষ হয়তো ছোটখাটো মানুষ, কিন্তু এই ছোটখাটো মানুষের কারণে গোটা সমাজে একটা বিশৃঙ্খলা লেগে যায়। কি? ওই ব্যক্তি খুব বড় খারাপ কাজ করে না বাহ্যিকভাবে, কিন্তু একজনের কথা শুনে আরেকজনের কাছে জড়িয়ে দেয়, দুজনের মাঝে সম্পর্ক নষ্ট করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই দুজন ব্যক্তির কবরে আজাব হচ্ছে, কঠিন ভয়াবহ আজাব। তার মাঝে একটি ব্যক্তির স্বভাব ছিল
انها يمشي بالنميمه সে একজনের কথা আরেকজনের কথার কাছে আরেকজনের কাছে গিয়ে জড়িয়ে দিয়ে সম্পর্ক দূরত্ব নষ্ট দূরত্ব দূরত্ব সৃষ্টি করত সম্পর্ক নষ্ট করত এই অপরাধটি ছিল অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতে কাত্তাতুন কোন কাত্তাত যে ব্যক্তি এই ধরনের একজনের কথা আরেকজনের কাছে বিশৃঙ্খলা বাজার নিশ্চিন্তায় এই কাজ করে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে না প্রিয় ভাইরা ও পর্দারালের মা ও বোনেরা আমরা যদি শান্তির সাথে বসবাস করতে চাই দুনিয়াতে শান্তির সাথে বসবাস করতে চাই আখেরাতে তাহলে ওই পাশ্চাত্যের খ্রিস্টানদের ভালোবাসা নয় মুসলিমদের ইমানি ভালোবাসা আমাদের মাঝে পারস্পরিক স্থাপন করলে আমরা দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবো এবং এর বিনিময়ে আখেরাতেও আমরা শান্তি লাভ করবো ইনশাআল্লাহ ওই হাদিসটি শেষ করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন আমি আরো জান্নাতের মাঝখানে আনা দামিনুন বি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ জান্নাতের মাঝখানে আমি একটি অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম কোন ব্যক্তির জন্য মান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা যে ব্যক্তি মিথ্যা বর্জন করে মিথ্যা বলতে চায় না যদিও রসিকতার ছলেও হয় কিন্তু সে কোনোভাবেই মিথ্যা বলে না মিথ্যা বর্জন করে যে ব্যক্তি ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের মাঝখানে একটি অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম আবার বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জেনে রাখো ওয়া আনা বামিনুন বি বাইতিন ফি আ'লাল জান্নাহ মান হাসুনা খুলুকু আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে নয় কিনারায় নয় জান্নাতের সুউচ্চ জায়গায় ওই ব্যক্তির জন্য আমি অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম মান হাসুনা খুলুকু যেই ব্যক্তির আচার আচরণ স্বভাব সুন্দর হবে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা দুনিয়ার জীবন সামান্য দুদিন বেঁচে থাকব একটা ঘরের মালিক হব কিছু জায়গার মালিক হব এজন্য মিথ্যার আশ্রয় নেই এজন্য দুর্নীতির আশ্রয় নেই ধোকার আশ্রয় নেই কত কিছুর আশ্রয় নিয়ে থাকি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিচ্ছেন জান্নাতের সুউচ্চ জায়গায় অট্টালিকার মালিক তিনি করে দিচ্ছেন দায়িত্ব নিচ্ছেন শুধু একটি ছোট্ট কাজ আমার আচার আচরণ আমার ব্যবহার আমার সব কিছু যদি সুন্দর করে নিতে পারি তাহলে সত্যিই আমি সফল হব সার্থক হব আসুন আমরা চেষ্টা করব আমরা সেই পাশ্চাত্যের অনুসরণ নয় আমরা ইসলামের অনুসরণ করে কোরআন এবং সুন্নার অনুসরণ করে তাওহীদ ও সুন্নার অনুসরণ করে আমরা যেন দুনিয়াটাতেও শান্তির পরিবেশ তৈরি করতে পারি এবং আখেরাতেও যেন জান্নাতে আমাদের স্থানকে নিশ্চিত করে নিতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন বলেন আল্লাহ প্রিয় ভাই আমার আবার ফিরে আসি খুব দীর্ঘ সময় নেই বলার এবং বিষয়গুলি বিস্তারিত বলারও সুযোগ নেই শুরু করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল নেয়ামত লাভ করেছি তিনি আমাদেরকে সৌভাগ্য দান করেছেন কি হয়েছে আমরা জোরে বলুন কি হয়েছে আহলুল হাদিস বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন বললেন জেনে রাখো সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা আমার উম্মত 73 দলে বিভক্ত হবে কুল্লুহা ফিন্নার সবগুলি জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ قال ما انا عليه واصحابي শুধু একটি দলে জান্নাতি হবে তারা কারা তারা হচ্ছে আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে যেই মতে যেই আকীদায় যেই আদর্শে যেই স্বভাবের হবে সেই স্বভাবের যারা হবে তারাই হলো জান্নাতি প্রিয় ভাইরা আমার শুধু আবার জন্মসূত্রে আহলুল হাদিস বলেই দাবি করলেই জান্নাত নিশ্চিত করা কখনোই সম্ভব নয় জান্নাত নিশ্চিত করার জন্য আমাকে মডেল হিসেবে গ্রহণ করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কেরাম তাদের আদর্শকে মডেল হিসাবে যখন আমি গ্রহণ করতে পারবো আকীদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে জীবনের সর্বক্ষেত্রে তাহলে ইনশাআল্লাহ আমি জান্নাতকে নিশ্চিত করে নিতে পারবো আমরা যেন সেই পথেই অগ্রসর হতে পারি আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো সেটাই বাংলাদেশ জমিয়তে আহলুল হাদিসের দাওয়াত হলো সেটাই আমরা যেন সেই পথেই অগ্রসর হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করেন বলুন আল্লাহুম্মা আমিন এজন্য প্রয়োজন আমাদের সন্তানদেরকে কোরআন এবং সুন্নার আলোকে সেই সঠিক শিক্ষা দেওয়া
আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস যেমনই ভাবে দাওয়ার ফিল্ডে কাজ করে যাচ্ছে তেমনই ভাবে শিক্ষার ক্ষেত্রেও কাজ করে যাচ্ছে আজকে এই ধরনের প্রতিষ্ঠানগুলি সবগুলির যেন মান উন্নয়ন শিক্ষার মান উন্নয়নের জন্য জামিয়াতে আহলে হাদিস একটি বড় ধরনের ভূমিকা পালন করছে যেটি আপনারা জানেন আমার ডানে বামে যে দুইজন রয়েছেন তারাও এই ক্ষেত্রে আপনাদের এই সমস্ত অঞ্চলের মাদ্রাসাগুলিকে জামিয়াতের বিভিন্ন প্রোগ্রামে সম্পৃক্ত করার ক্ষেত্রে আপনাদেরকে সবসময় বিভিন্নভাবে যোগাযোগ করে থাকেন নির্দেশনা দিয়ে থাকেন বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস চেষ্টা করে যাচ্ছে যে এই জাতীয় মাদ্রাসা যেগুলিতে হয়তো সরকারি সিলেবাসও দেওয়া যাচ্ছে না দিলে আমাদের আমল আকিদার বিষয়গুলি ঠিক রাখা সম্ভব নয় ইত্যাদি সমস্যাও রয়েছে যার ফলে একটি মানসম্মত সিলেবাস মদিনা বিশ্ববিদ্যালয় সহ সেই ধরনের উন্নত শিক্ষা প্রতিষ্ঠানগুলির সিলেবাসের আলোকে তাওহীদ ও সুন্নাহর একটি নির্ভেজাল সঠিক মানসম্মত সিলেবাস এবং পাঠ্যপুস্তক ও সবকিছু উপহার দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস একটি বোর্ড গঠন করেছে সেটি হলো আহলে হাদিস তালিমি বোর্ড সেই বোর্ডের অধীনে প্রায় এই ধরনের ছোট বড় 850 প্রতিষ্ঠান রয়েছে বলুন আলহামদুলিল্লাহ সেই 850 প্রতিষ্ঠানের মাঝে বর্তমান বাংলাদেশে যেগুলি বেসরকারি মাদ্রাসা থেকে মদিনা বিশ্ববিদ্যালয় সহ মিডল ইস্টের অন্যান্য বিশ্ববিদ্যালয় উচ্চতর শিক্ষা লাভের সুযোগ পায় সেগুলির মধ্যে প্রায় 17টি মাদ্রাসা রয়েছে এই 17টি মাদ্রাসায় বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের এই বোর্ডের অধীনে রয়েছে বলুন আলহামদুলিল্লাহ যার মাঝে এটি একটি আমাদের অন্যতম মাদ্রাসা এজন্য আমরা বলবো যেভাবে আজকে বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস এই ক্ষেত্রে এবং দাওয়াতি ক্ষেত্রে কাজ করে যাচ্ছে হয়তো বা কারো কাছে কম জানা থাকতে পারে কিন্তু আমরা বলবো যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আন্তর্জাতিকভাবেও ঠিক এমনইভাবে আমাদের দেশেও ওই দক্ষিণবঙ্গের খোঁজ খবর আপনি নিয়ে দেখুন সেগুলিতেও দিনের পর দিন এই পথে আলহামদুলিল্লাহ মানুষ খুব দ্রুত অগ্রসর হচ্ছে বলুন আলহামদুলিল্লাহ একদিকে যেমন খুব দ্রুত অগ্রসর হচ্ছে অপরদিকে তেমন সমস্যাও দিনে দিনে বাড়ছে না কমছে বাড়ছে অনলাইনে খোঁজ নিয়ে দেখুন দেখবেন ইউটিউবে ফেসবুকে আহলুল হাদিসদের বিরুদ্ধে কত রকমের প্রতিবন্ধকতামূলক বক্তব্য যেগুলি শুনলে একজন মানুষ বলবে যে না আহলে হাদিস মনে হয় কি জিনিস এদিকে আর যাওয়া যাবে না কিন্তু যতই এগুলি আসুক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই ভবিষ্যৎবাণী করেছেন তিনি বলেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি বাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক জেনে রাখো আমার উম্মতের মাঝে সর্বদা একটি দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে অন্যরা তাদের বিরোধিতা করে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য তিরস্কার করে বহু রকমের বাধা দিতে চেষ্টা করবে কিন্তু লা ইয়াদুররুহুম তাদেরকে কখনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না আলহামদুলিল্লাহ সেই ভবিষ্যৎবাণী রয়েছে যার ফলে যতই বাধা আসুক কিন্তু দিনে দিনে আরো বৃদ্ধি ছাড়া কমতি নয় বলুন আলহামদুলিল্লাহ তবে সমস্যা একটি রয়েছে সেটি হলো আমরা নিজেরা নিজেরাই যদি ক্ষতি করার চেষ্টা করি তাহলেই ক্ষতিগ্রস্ত হব এজন্য আমাদেরকে ভাবতে হবে গোটা বাংলার বুকে আহলুল হাদিসদেরকে ওই 1946 সালে গোটা বাংলার বুকে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা আহলুল হাদিসদেরকে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ ঐক্যবদ্ধ করে যেমনই ভাবে এক প্ল্যাটফর্মে সমবেত করে সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দিয়েছিলেন জামিয়াতে আহলুল হাদিস সেই জামিয়াতে আহলুল হাদিস আজকেও সেভাবেই কাজ করে যাচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন না থেকে বিভক্ত না হয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে এইভাবে কাজ করে যেতে পারি পরস্পরে আন্তরিকতার সাথে পরস্পরে ভালোবাসা দিয়ে তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত গোটা বাংলাদেশে সর্বত্রে আমরা ছড়িয়ে যেতে পারবো প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন একটি ছোট্ট দাওয়াত আপনাদেরকে জানাচ্ছি আগামী 9 ও 10 মার্চ 9 ও 10 মার্চে ঢাকা বাইপাইল আশুলিয়া বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের দাওয়া ও তাবলীগি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে সৌদি আরব পাকিস্তান অল ইন্ডিয়া জামিয়াতে আহলে হাদিস নেপাল এবং আরও বিভিন্ন দেশের
বিশিষ্ট ইসলামী স্কলারগণ আমন্ত্রিত, আপনারাও সেই মহাসম্মেলনে আমন্ত্রিত, সকলকে আপনাদের বিশেষভাবে আমরা দাওয়াত জানাচ্ছি সেই সম্মেলনে উপস্থিত হয়ে, যেন আমরা দীন সম্পর্কে ইসলাম সম্পর্কে সঠিক বিষয়ে আরো উপকৃত হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। পরিশেষে আমাদের প্রিয় মাদ্রাসার কথা, যেটা নিয়ে আমাদের শেখ আলহামদুলিল্লাহ আপনাদেরকে সবসময় বরাবর বলে থাকেন এবং আপনার সহযোগিতা দিয়ে থাকেন, আজকেও পর্যাপ্ত সহযোগিতা দিয়েছেন। আমরা দোয়া করি যারা যেভাবে এই সহযোগিতা দিয়েছেন আল্লাহ সকলের এই সহযোগিতাকে কবুল করে দিন। যারা মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে শুরু করে এ পর্যন্ত যারা যেভাবে সহযোগিতা দিয়েছেন আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করে নিন। অত অনেকেই আজকে আমাদের মাঝে নেই, বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর যারা বেঁচে রয়েছেন, অবদান রেখে যাচ্ছেন, আল্লাহ সকলের এই অবদানকে কবুল করে নিন। আরো যেন সামনে এগিয়ে নিতে পারি আমরা, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। আর যারা বিদায় নিয়ে চলে গেছেন সে মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন গোটা জীবন ইমানের উপর প্রতিষ্ঠিত থেকে ইমানের সাথে আমাদের বিদায় হয় আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।